প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ মাসুদুর রহমান। শুরু করছি আজকের ন্যারেশনের তৃতীয় লেসন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা আগের দুটি ভিডিও দেখেছো তারা অবশ্যই জেনেছো যে ন্যারেশনের অনেকগুলো ক্লাসিফিকেশন এবং অনেকগুলো স্ট্রাকচার এবং আমি অনেকগুলো সিরিজের মাধ্যমে ভিডিওটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে তোমাদের সঙ্গে কম্পিউটার স্ক্রিনে শেয়ার করব যে আসলে ন্যারেশন করার জন্য যে টপিকগুলো জানা প্রয়োজন ছিল সেগুলো আমরা অলরেডি জেনেছি, আর কি জানা দরকার ছিল সেটা আমরা জেনে নিব। So before starting my session, if you are new to my channel, please subscribe and hit the bell icon so that you can get my next video very fast. যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সর্বপ্রথম তুমি আমার ভিডিওটা আগে দেখতে পাও। সো কথা না বাড়িয়ে চলো আমরা লেসনে ফিরে যাই। সো চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা দেখব যে ন্যারেশনে থাকা সেন্টেন্সগুলোর টেন্সটা কিভাবে পরিবর্তন হয়। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো যে টেন্সটাকে ভালোভাবে ক্লিয়ারলি জানার। আর যদি টেন্সটা তোমার ক্লিয়ারলি জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমার জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত সহজ হবে। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইনডাইরেক্ট ন্যারেশনে থাকা সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর সেটি যদি তোমার প্রশ্নবোধক হোক অথবা সাধারণ বাক্য হোক, সেখানে যে ভার্বটা থাকে সেটি পাস্ট ইনডিফিনিটে রূপান্তর হয়। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি বাক্যটা প্রশ্নবোধক হয় তাহলে অবশ্যই বাক্যটাকে সাধারণ বাক্যে রূপান্তর করতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার ভেতরে থাকা বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে বাক্যটিতে এম, ইজ, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটিকে পাস্ট কন্টিনিউয়াস করতে ওয়াজ, ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। এরপর আসছে প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করব যে বাক্যে হ্যাভ বা হ্যাজ আছে কিনা এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে কিনা। সেক্ষেত্রে বাক্যটিকে আমরা পাস্ট পারফেক্টে রূপান্তর করব, সেটিকে আমরা হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে করব। অন্যদিকে পাস্ট ইনডিফিনিটও যদি থাকে বাক্যটি, তুমি ধরতে পারবে যে পাস্ট ইনডিফিনিটে ভার্বটি সাধারণত পাস্ট ফর্মে থাকে এবং সেখানে সাহায্যের ভার্ব ডিডও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট বাক্যটিকে আমরা পাস্ট পারফেক্টে রূপান্তর করব। যেমন একটু আগে আমরা বলেছিলাম যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, কিন্তু পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে সেটিকে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হয়। এরপরে আসছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাক্যটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটিকে অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হয়। অন্যদিকে বাক্যটি যদি অলরেডি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে অবশ্যই তুমি বাক্যটিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে। তার মানে হলো যে যদি প্রেজেন্টে থাকা কোনো বাক্য থাকে ইনভার্টেড কমার ভেতরে তাহলে সেটিকে অবশ্যই পাস্ট ইনডিফিনিটে অথবা পাস্ট কন্টিনিউয়াসে অথবা পাস্ট পারফেক্ট যেটি থাকবে, যে টেন্সে থাকবে ওই টেন্সেরই পাস্ট ফর্মেটে রূপান্তর করতে হবে। অন্যদিকে বাক্যের আরো একটি অংশ আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বাক্যে থাকে তাহলে সেটি কোনো পরিবর্তন হবে না। এরপরে আসছে যদি বাক্যে মডেল অক্সিলারি থাকে, যেমন শুড, উড, কুড, মাইট, হ্যাভ। এরপরে হ্যাভ রয়েছে, তাহলে অবশ্যই আমরা উড, শুড, কুড, মাইট, হ্যাভ এবং হ্যাড ব্যবহার করব। এই জাতীয় বাক্যগুলোর ব্যবহারটা খুবই কম, তারপরে আমরা বিষয়টি আজকে দেখলাম। এরপরে আসছে যদি বাক্যে নর্মালি শ্যাল, উইল, মে, মাস্ট ইত্যাদি যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব। অবশ্যই শ্যাল থাকলে সেটাকে আমরা শুড ব্যবহার করব, উইল থাকলে আমরা উড ব্যবহার করব, মে থাকলে আমরা মাইট ব্যবহার করব। অন্যদিকে মাস্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাড টু অথবা ইউজ টু যেকোনো একটি ব্যবহার করতে পারি। এরপরে আসছে যদি বাক্যে সেইড টু এরপরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা টোল্ড করব এবং বাক্যটা যদি প্রশ্নবোধকে থাকে তাহলে অবশ্যই সেইডের জায়গায় আমরা আক্স দিয়ে করব। এরপরে আমরা জানবো ন্যারেশনে ইনভার্টেড কমার ভেতরে থাকা যে প্রোনাউনগুলো আছে এই প্রোনাউনগুলো আসলে কিভাবে পরিবর্তন হয় সেই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। সাধারণভাবে আমরা জানি যে ইনভার্টেড কমার ভেতরে থাকা যে সাবজেক্ট অথবা অবজেক্ট ফরম্যাট থাকে সেটা যদি আই থাকে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করার সময় হি অথবা সি অথবা আই অথবা ইউ হিসেবে আমরা ব্যবহার করব। এরপরে আসছে ইনভার্টেড কমার ভেতরে যদি ইউ অথবা ইয়োর থাকে ইনডাইরেক্ট করার সময় আই অথবা মাই অথবা হিজ অথবা হার ব্যবহার করতে হয়। দেখতে হবে বাক্যের ইউ মূলত কাকে মেন করছে সেটার উপর ডিপেন্ড করে এই প্রোনাউনগুলো বসানো হয়। খেয়াল করতে হবে ইনডাইরেক্ট করার সময় যে সাবজেক্টগুলো থাকে বা যে অবজেক্টগুলো থাকে সেগুলো আসলে ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক। এরপর আমরা দেখতে পাচ্ছি উই, যদি বাক্যে সাবজেক্ট হিসেবে উই থাকে অথবা আওয়ার থাকে সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার ভিতরে থাকা বাক্যটাকে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টের জায়গায় উই এর জায়গায় আমরা দে ব্যবহার করব এবং আওয়ারের জায়গায় দে আর ব্যবহার করব। এরপরে আসছে যে বাক্যের সাবজেক্টটা যদি ফিমেল অথবা মেল হয়ে থাকে সেক্ষেত্রে সাবজেক্টটা ইনডাইরেক্ট করার সময় ফিমেল হলে শি এবং মেল হলে হি দিয়ে পরিবর্তন করতে হয়। এরপরে আসছে থার্ড পারসন যদি থাকে সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে ইনভার্টেড কমার ভেতরে থাকা সাবজেক্টটা অথবা অবজেক্টটা যদি হি, শি, দে, ইট, হিম অথবা হার থাকে সেক্ষেত্রে থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না ইনডাইরেক্ট বাক্যের ক্ষেত্রে। এরপর আমরা দেখছি যে বাক্যে যদি অব্যক্তিবাচক কোনো সাবজেক্ট থাকে যেটি ব্যক্তিকে মেন করছে না, যেমন ইট অথবা দিস অথবা দিজ, এসব যদি ইনডাইরেক্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে ইট ইটই থাকবে, দিসটা দ্যাট হয়ে যাবে এবং দিস থাকলে দোজ ব্যবহার করতে হবে। এরপর আসছে যদি অ্যাড্রেসিং থাকে, যদি কাউকে নাম ধরে ডাকা হয়, কোনো ব্যক্তির নাম ধরে ডাকা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমরা লিখব অ্যাড্রেসিং অ্যাজ। সো এরপর আমরা দেখব যে বাক্যে রেসপেক্টেড কোনো ব্যক্তিকে স্যার হিসেবে সম্বোধন করা হয়েছে সেক্ষেত্রে আমরা লিখব রেসপেক্টফুললি অথবা উইথ রেসপেক্ট। সো এ ছিল ন্যারেশন বাক্যে প্রোনাউনের স্বাভাবিক যে পরিবর্তনটা সেটা। এরপর আমরা দেখব যে ন্যারেশনে থাকা কিছু অ্যাডভার্ব, এসব অ্যাডভার্বগুলো ইনডাইরেক্ট করার সময় কিভাবে পরিবর্তন হয়। দাস, এইভাবে, এই শব্দটা যখন আমরা ইনডাইরেক্ট করব তখন দ্যাট ওয়ে অথবা সো ব্যবহার করব। এরপরে আসছে নাও, নাও থাকলে দেন ব্যবহার করতে হয়, THEN। এগো থাকলে ইনডাইরেক্ট করার সময় বিফোর ব্যবহার করতে হয়। এরপরে আসছে যদি টুডে থাকে অথবা টু মর্নিং থাকে অথবা টু নাইট থাকে সেক্ষেত্রে দ্য সেম ডে, দ্য সেম মর্নিং অথবা দ্য সেম নাইট ব্যবহার করতে হয়। এরপর আসছে যদি বাক্যে নো থাকে, কোনো প্রশ্নের অ্যান্সারে বা কোনো কথার রিপ্লাই এ যদি নো থাকে সেক্ষেত্রে আমরা লিখব ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা নেগেটিভলি। এরপরে আসছে যদি হেয়ার থাকে অথবা হ্যান্ডস থাকে, হ্যান্ডস শব্দটা আগে ব্যবহার হতো এখন আর প্রচলন নেই, সো হেয়ার থাকলে আমরা দেয়ার ব্যবহার করব। এরপর আসছে টুমরো, টুমরো যদি থাকে অথবা নেক্সট টাইম থাকে অথবা নেক্সট উইক যদি থাকে সেক্ষেত্রে আমরা কি দেব ইনডাইরেক্ট করার সময়, সেক্ষেত্রে আমরা দিতে পারি দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। এক্ষেত্রে হতে পারে দ্য নেক্সট ডে, নেক্সট টাইম, নেক্সট উইক, হ্যাঁ, অথবা দ্য ফলোইং ডে, ফলোইং টাইম, ফলোইং উইক, এভাবে আমরা দিতে পারি। এরপরে আসছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে যদি থাকে অথবা লাস্ট ডে থাকে অথবা লাস্ট নাইট থাকে, লাস্ট মান্থ থাকে অথবা লাস্ট উইক থাকে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, সেক্ষেত্রে আমরা দিতে পারি দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস নাইট অথবা দ্য প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস উইক। এরপরে আসছে কাম, ন্যারেশনের ডাইরেক্ট বাক্যে ভার্ব হিসেবে যদি কাম শব্দটি থাকে তাহলে সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় কাম শব্দটাকে ভার্ব হিসেবে গো লিখতে হয়। আশা করি আজকের এই স্পেশাল ক্লাসের ন্যারেশনের যে পরিবর্তনগুলা তোমরা শিখলে তা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। কোনো বিষয় যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দাও। সো এ ছিল আজকের মতো ন্যারেশন ক্লাসের তৃতীয় সেশন। যারা ভিডিওটি বুঝো নাই তারা অবশ্যই ভিডিওটাকে আবার রিপ্লে করে দেখো এবং তোমাদের যদি সুনির্দিষ্ট কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও যে আসলে কোন অংশটা তুমি বোঝো নাই। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও তৈরি করার। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মাসুদুর রহমান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।